প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল সাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় ঘাড় ব্যথা। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশেষজ্ঞ ব্যক্তি। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতে পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। এম ইয়াসিন আলী 1983 সালের অক্টোবর মাসে চুয়াডাঙ্গা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2008 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেডিসিন অনুষদ থেকে বিপিটি ডিগ্রি অর্জন করেন। তিনি গণ বিশ্ববিদ্যালয় থেকে এমপিটি ডিগ্রি লাভ করেন। বর্তমানে তিনি প্রোঅ্যাক্টিভ মেডিকেল কলেজ ও হাসপাতালে ফিজিওথেরাপি বিভাগের বিভাগীয় প্রধান ও কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকেও ধন্যবাদ। জি, আজ আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ঘাড় ব্যথা। এই শব্দটির সাথে আসলে আমরা একেবারেই পরিচিত, আমরা নানা কারণে আসলে আমাদের ঘাড়ে ব্যথা হয়ে থাকে। আমি যদি একটু অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জেনে নিতে পারি, সেটি হচ্ছে মূলত ঘাড়ের কোন কোন অংশে ব্যথা অনুভূত হয়? ঘাড় ব্যথায় ভোগেনি এরকম মানুষের সংখ্যা খুবই কম, এবং আমাদের বর্তমান সময়ে আমাদের যে অ্যাক্টিভিটিজ, আমরা বেশিরভাগ ল্যাপটপ, ডেস্কটপ, কম্পিউটার, মোবাইল, এগুলোতে দীর্ঘক্ষণ সামনের দিকে ঝুঁকে কাজ করি, যার ফলে আমাদের দেখা যাচ্ছে ঘাড়ের যে পিছনের অংশটা, এই অংশটায় ব্যথা অনেক বেশি হয়। এবং আমরা কমনলি যেটা পাচ্ছি যে মেকানিক্যাল কারণে আমাদের নেক পেইনটা হচ্ছে, মানে অনেকক্ষণ ঝুঁকে থাকা এবং মুভমেন্ট কম হওয়া, তারপরে ঘাড়ের যে মাংসপেশিগুলো, লিগামেন্টগুলো স্টিফনেস ডেভেলপ করে, এবং সেটা থেকে মূলত বেশিরভাগ ব্যথাগুলো হয়। এছাড়া দেখা যায় যে আরও সার্ভাইকাল স্পন্ডাইলোসিস, সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস, সার্ভাইকাল স্পাইনাল ক্যানাল স্টেনোসিস, এরকম অনেকগুলো কারণে ঘাড় ব্যথা হয়ে থাকে। বিভিন্ন কারণে আসলে ঘাড় ব্যথা হচ্ছে, তাৎক্ষণিকভাবে আসলে কী করণীয়? তাৎক্ষণিকভাবে আমরা যেটা বলি যে আসলে তার লাইফস্টাইল মডিফিকেশন, তার যে কাজটা আমরা দেখা যাচ্ছে কন্টিনিউ করছে, অনেকে আছে 8 ঘন্টা 10 ঘন্টা একই পজিশনে আমরা কাজ করছি, নিয়ম হলো আধা ঘন্টা 40 মিনিট পর আমরা পজিশনটা একটু চেঞ্জ করা, ঘাড়ের মুভমেন্টটা স্বাভাবিকভাবে একটু ডানে বামে উপরে নিচে করা, তাহলে ঘাড়ের যে সারাউন্ডিং মাসেলগুলো আছে, মাংসপেশিগুলো যেন ব্লাড সার্কুলেশন হয়, স্পাজম ডেভেলপ না করে। আর যদি কারো হঠাৎ করে ব্যথা হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলি যে সাময়িকভাবে ওই জায়গাটাকে মানে একটু রেস্ট দেওয়া, পাশাপাশি যদি অ্যাকিউট কোনো ট্রমাজনিত হয় সেক্ষেত্রে আমরা বলি আইস কম্প্রেশন দিতে, যদি দীর্ঘমেয়াদী বা ক্রনিক এই নেক পেইনটা হয়ে থাকে সেক্ষেত্রে আমরা একটু গরম শেক দিতে বলি। ঘাড় ব্যথার সাথে আসলে আর কোনো লক্ষণ বা উপসর্গ দেখা দেয় কিনা? হ্যাঁ, অবশ্যই ঘাড় ব্যথা আমরা অনেক পেশেন্ট পাই, যেমন ঘাড় থেকে ব্যথাটা রেডিট করে বুকের দিকে আসে, পিঠের দিকে যায়, পুরো হাতের দিকে চলে আসে, তখন দেখা যায় যে অনেকে এটা কার্ডিয়াক প্রবলেম বলে মনে করে থাকেন। আমরা অনেক পেশেন্ট পাই যে তারা প্রথমে একজন কার্ডিওলজিস্টের কাছে যায়, যেহেতু লেফট সাইডে ব্যথাটা থাকে এবং ব্যথাটা হাতের দিকে অনুভব করে, হাতে ঝিনঝিন হয়, অনেকে মনে করে এটা কার্ডিয়াক কিংবা হার্ট রিলেটেড কোনো ব্যথা হতে পারে। দেখা যায় যে সব পরীক্ষা নিরীক্ষা শেষ, ইসিজি ইকো শেষে দেখা যায় যে কোনো সমস্যা নেই, তার লিপিড প্রোফাইলও ভালো, কিন্তু যখন ঘাড়ের একটা এক্সরে করে দেখা যাচ্ছে তার সার্ভাইকাল স্পাইনাল ডিস্ক স্পেস রিডিউস হয়ে আছে, তো এই ধরনের অনেক পেশেন্ট আমরা পাই। সেক্ষেত্রে আসলে ঘাড় ব্যথা অনুভূত হয়েছে, চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন তারা, পরবর্তী সময় আসলে কী কী পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়ে থাকে? এক্ষেত্রে দেখা যায় যে আমরা কিছু কিছু ক্ষেত্রে এক্সরেতেই ডিফাইন করা যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে সার্ভাইকাল স্পাইনাল এমআরআই করার প্রয়োজন পড়ে, কারণ আপনি জানেন যে ভার্টিব্রাগুলার মাসখানে যে জেলির মতো জিনিস থেকে, যেটাকে আমরা ইন্টারভার্টিব্রাল ডিস্ক বলি, সেই ডিস্কটা অনেক সময় সরে যে নার্ভের উপর কম্প্রেস করে, তো এইটাকে বোঝার জন্য এমআরআই করলে বেশি ক্লিয়ারলি বোঝা যায়। সেক্ষেত্রে আসলে এই ঘাড় ব্যথার কারণে যে এই সমস্যাগুলো হচ্ছে, এটি আসলে কীভাবে কাউন্সিলিং করে থাকে? এটা হলো যে তার লাইফস্টাইলে মডিফিকেশন নিয়ে আসে, প্লাস যে সমস্যাটা হয়েছে সেটাকে রিকভার করা। দেখা যাচ্ছে মাইল্ড টু মডারেট ক্ষেত্রে ডিস্ক প্রোল্যাপসে আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তার ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় নিয়ে যেতে পারি। তো এখানে যেটা হয় যে দুই ভার্টিব্রার মাঝখানে যেহেতু ডিস্কটা থাকে, ওটা যখন সরে যায় স্পেসটা রিডিউস হয়ে যায়, তো এই স্পেসটাকে বাড়ানোর জন্য আমরা কিছু ট্রাকশন পদ্ধতি ইউজ করি, সেটা অনেক সময় ম্যানুয়ালি করি, অনেক সময় মেকানিক্যালি করি, তো এই ডিস্ক স্পেসটাকে আবার পূর্বের জায়গায় ঢুকায় দিয়ে যাতে আবার সরে না যায়, সেই জন্য তার সারাউন্ডিং যে স্ট্রাকচারগুলো রয়েছে এগুলোকে আবার স্ট্রেন্দেনিং করতে হয়, শক্তি বাড়াতে হয়, তাহলে দেখা যায় যে উনি দীর্ঘমেয়াদে ভালো থাকে, প্লাস তার লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করা। আমরা অনেক সময় অফিস আর্গোনমিক্সের ক্ষেত্রে কিছু চেঞ্জ আনতে বলি, যেমন যারা আমরা দীর্ঘক্ষণ বসে কাজ করি, মনিটরটা যেন আই লেভেলে হবে, খুব বেশি ঝুঁকে যেন আমরা কাজ না করি, আধা ঘন্টা 40 মিনিট পরে একটু বিশ্রাম নেওয়া, এই জিনিসগুলো মেনে চলা। আর কিছু সিম্পল এক্সারসাইজ থাকে, যেটাকে আমরা স্ট্যাটিক নেক মাসেল এক্সারসাইজ বলি, এটা উনি অফিসে বসেই করতে পারে, তাহলে দেখা যায় যে ফ্রিকোয়েন্টলি জিনিসটা আর হবে না, মানে রিকারেন্টলি দেখা যেন না যায়। ঘাড় ব্যথার পেশেন্ট আসলে কোন কোন কারণগুলো মূলত দায়ী বলে আপনি মনে করেন?
আমরা বেশিরভাগ ক্ষেত্রেই পাই যে তার পজিশনাল কারণ, যে আমাদের যে অভ্যাসগত কারণে কিংবা আমরা অনেক সময় দেখা যায় যে বালিশ ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিছু ভুল ধারণা আছে। আমরা জানি যে সার্ভাইকালের জন্য আমাদের একটা কার্ভ থাকে, সি শেপের কার্ভ, এই কার্ভটা কিন্তু বেশিরভাগ রোগীর ক্ষেত্রে আমরা পাই স্ট্রেট হয়ে যায়। এই দুইটা কারণ, একটা হলো অনেকে ডাবল বালিশ ইউজ করে, আবার অনেকে খুব পাতলা বালিশ ব্যবহার করে, এইটা কারণে কিন্তু স্ট্রেটনেসটা ডেভেলপ করে। আবার আমাদের আসলে কোনটি গুরুত্বপূর্ণ? আসলে নিয়ম হলো একটা মিডিয়াম সাইজের বালিশ, যার অর্ধেকটুকু মাথা নিচে অর্ধেকটুকু ঘাড়ে নিচে, এবং ঘাড়ে যে কার্ভটা আছে কার্ভটা যেন মেনটেন হয়, এই জিনিসটা আমাদের খেয়াল রাখা দরকার। তাহলে সেক্ষেত্রে এই অনেকাংশেই মানে আমাদের ঘাড় ব্যথা প্রিভেন্ট করা যায়। আর দুই নম্বর হলো যে আমরা যারা ডেস্ক জব করি, কম্পিউটারে কাজ করি, আমরা যেমন একটু এইভাবে পজিশনে বসি, মানে একটু ঝুঁকে বসি, যার ফলে দেখা যায় যে আমাদের একটু ওরি নেক ডেভেলপ করে, মানে একটু সামনের দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা। তো সেক্ষেত্রেও আমাদের ঘাড়ের মাংসপেশি লিগামেন্টগুলো একটা টাইটনেস ডেভেলপ করে, অনেকক্ষণ হোল্ড করে রাখতে রাখতে, কারণ আমাদের মাথার তো একটা ওজন আছে, এই ওজনটা কিন্তু আমাদের ঘাড়ের নিচের মাংসপেশিগুলো ক্যারি করে। তো এটা যখন হোল্ড করে রাখতে পারে না, তখন আস্তে আস্তে ফ্যাটিক হয়ে মাসেলগুলো স্পাজম ডেভেলপ করে। এই দুইটা জিনিস থেকে মূলত ঘাড় ব্যথাটা শুরু হয়। পরবর্তীতে এই উইকনেস থেকে যখন ডিস্ক হার্নিয়েশন হয়, ডিস্ক স্পেস রিডিউস হয়, তখন পেনগুলো রেডিয়েট করে হাতের দিকে চলে আসে, হাত ঝিনঝিন অবশ অনুভব করে, হাতে কিছু ধরে রাখতে পারে না, এই ধরনের উপসর্গগুলো তৈরি হয়। নিশ্চয়ই এই ধরনের লক্ষণ বা উপসর্গগুলো আসলে বাড়তির দিকে থাকে, এটি কি আসলে একেবারে ক্রমশ হতে থাকে নাকি একেবারে হঠাৎ করেই যখন আসলো তখন থেকে এটা বাড়তে থাকে? এটা ডিপেন্ড করে, যেমন সার্ভাইকেল স্পন্ডাইলোসিসের কথা যেটা আমরা বলি, এটা হলো ডিজেনারেটিভ কারণে, দেখা যাচ্ছে বয়সের সাথে সাথে আস্তে আস্তে আমাদের চুল পেকে যায়, ঠিক তেমনই বোনসের ডিজেনারেশন হয় এবং এই স্পেসগুলো রিডিউস হয়। এটা খুব স্লোলি হয়, আস্তে আস্তে একটা সময় যে অল্প অল্প ব্যথা থাকলে আমরা গুরুত্ব দিই না, কিন্তু গ্রাজুয়ালি দেখা যাচ্ছে কয়েক ডিকেটসও চলে যায় এরপরে যে হতে হঠাৎ করে সিভিয়ার হয়। আর যদি ডিস্ক প্রোল্যাপসের ক্ষেত্রে হয়, দেখা যায় যে খুব সাডেন হয়। আমরা অনেক সময় পাই যে হঠাৎ করে জিমে যে একটা ওয়েট উঠাতে গেলো, হঠাৎ করে একটা পেন শুরু হলো, খুব সিভিয়ার পেন, শুটিং পেন। হ্যাঁ, এবং কারো কারো ক্ষেত্রে দেখা যায় বেসিনে মুখ ধুতে গেলে হতে পারে, জুতার ফিতা বাঁধতে গেলে হতে পারে, কারণ এই মাসেল উইকনেস থেকে হঠাৎ করে ডিস্কটা সরে যায়। আচ্ছা, তো এই দুইটা সাধারণত ডিফারেন্স থাকে। ক্রনিক পেনগুলোর ক্ষেত্রে দেখা যায় যে একটু স্লো স্টার্ট হয়, কিন্তু এই অ্যাকিউট পেনের ক্ষেত্রে দেখা যায় যে এই খুব দ্রুত এবং খুব শার্প পেন নিয়ে রোগীরা আমাদের কাছে আসে। হঠাৎ কোনো সমস্যা দেখা দিলে তখন কি আসলে দ্রুত সার্জারির প্রয়োজন হয় নাকি ফিজিওথেরাপি আসলে যথেষ্ট সেই অবস্থার জন্য? আসলে অ্যাকিউট কন্ডিশনে আসলে পেনটাকে কমানো, সেক্ষেত্রে আমরা বলি একটু এনএসআইডি ব্যবহার, পাশাপাশি একটু রেস্ট নেওয়া। আর সার্জারিটার ক্ষেত্রে দেখা যায় যে কিছু রেড ফ্লাগ সিন্ড্রোম থাকে, যেমন দেখা যায় যে তার ডিস্ক হার্নিয়েশনটা এত বেশি যে তার পুরো হাতটা প্যারালাইসিসের মতো হয়ে গেছে, হাতের যে নার্ভ সেন্সেশনগুলো অনেক কমে গেছে। এবং সার্ভাইকাল রিজন আপনি জানেন অনেক রিস্কি একটা জায়গা, এখানে আমাদের যে ব্রেথ, আমরা শ্বাস প্রশ্বাস নিই, যে আমাদের যে ডায়াফ্রাম, এগুলোও সাপ্লাই দেয় এই সার্ভাইকাল রিজন থেকে, এবং কিছু নার্ভ আমাদের অক্সিপিটাল রিজন থেকে মাথার দিকে যায়। তো এই জায়গাগুলোতে দেখা যায় সার্জারিটা 10% রোগীর ক্ষেত্রে প্রয়োজন, বাকি 90% দেখা যায় যে কনজারভেটিভ ট্রিটমেন্টের মাধ্যমে রিকভার করা যায়। জি, সেক্ষেত্রে অনেকেই যদি জানতে চান যে হঠাৎ করে আসলে ঘাড় ব্যথা হয়েছে, ঘরোয়া পদ্ধতি আসলে কী কী অবলম্বন করা যেতে পারে যে না আমার সাময়িক সময়ের জন্য সেই ঘাড় ব্যথা কমে যাবে, কী কী পদ্ধতি রয়েছে? এক্ষেত্রে আমরা বলি আসলে সাধারণত দেখা যায় এইসব ক্ষেত্রে মাসেল স্পাজম থাকে, একটু মাংসপেশিগুলো টাইটনেস থাকে, যদি সম্ভব হয় বাসায় একটু হালকা গরম শেক দিলো, পাশাপাশি একটু রেস্টে থাকা, মুভমেন্টটাকে একটু কম করা, জার্কিংটা যাতে কম হয় সেটা খেয়াল রাখা। কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বলবো যে দেরি না করে নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া যে কী কারণে তার ব্যথাটা হচ্ছে। এবং যেমনটি আপনি বলছিলেন, আরও কিছু কারণে অনেক সময় ঘাড় ব্যথা হয়, প্রেশারটা অনেক সময় বেড়ে গেলেও ঘাড় ব্যথা হতে পারে, প্রেশার কমে গেলেও ঘাড় ব্যথা হতে পারে। দেখা যায় অ্যাসোসিয়েটেড যে ফ্যাক্টরগুলো রয়েছে সেগুলো আসলে বোঝার জন্য নিকটস্থ একজন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। জি, ধন্যবাদ আপনাকে। এই যে ঘাড় ব্যথা নিয়ে আমরা কথা বলছিলাম, আমরা অনেকগুলো বিষয় শুনছিলাম আপনার কাছ থেকে যে ফিজিওথেরাপির ভূমিকা এখানে রয়েছে, আসলে সেই ফিজিওথেরাপি কিংবা চিকিৎসা পদ্ধতি যদি একটু আপনার কাছ থেকে আমি জেনে নিতে পারি। ফিজিওথেরাপিটা এখানে রোগের উপর ডিপেন্ড করে, দেখা যায় যে মাসেল স্পাজম রিলেটেড যে পেইনগুলো নিয়ে আমাদের কাছে আসে, দেখা যায় আমরা স্পেসিফিকভাবে কোন মাসেলটা টাইট সেই মাসেলগুলোকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি, সেখানে আমাদের এক ধরনের ডিপ ট্রান্সভার্স ফ্রিকশন মাসাজ আমরা ইউজ করি, যেটা দিলে মাসেলটা দ্রুত রিলিজ হয়ে যায় এবং দেখা যায় একটা ম্যাজিক্যাল রিলিফ পায় পেশেন্টরা। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট লাগে, দেখা যায় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস যেটা খুবই কমন, এক্ষেত্রে দেখা যায় যে রেডিয়েটিং পেইন থাকে। তো এই ক্ষেত্রে দেখা যায় যে একটু ট্রাকশন পদ্ধতির ব্যবহার হয় এবং এই ধরনের রোগীদের 2-3 সপ্তাহ ফিজিওথেরাপি কন্টিনিউ নিতে। সার্ভাইকাল স্পন্ডাইলোসিসের ক্ষেত্রে আমরা বলি যে একটা একটু 2-3 সপ্তাহ কন্টিনিউ এই ফিজিওথেরাপিটা নিতে হয়। এছাড়া যদি সার্ভাইকাল ডিস্ক প্রোল্যাপস হয় সেক্ষেত্রে আমরা বলি একটু বিশ্রামে থেকে বা ভর্তি থেকে ফিজিওথেরাপি নেওয়ার জন্য, কারণ আপনি জানেন যে ডিস্কটা একটা জেলি লাইক সাবস্টেন্স, সেটা যখন জার্কিং
হয় মুভমেন্ট হয় এটা আরো সরে যাওয়ার একটা প্রবণতা থাকে সেক্ষেত্রে যদি ভর্তি থেকে ফিজিওথেরাপি নেই আমরা সকাল দুপুর রাত দিনে তিনবার করে ফিজিওথেরাপির সাথে কমপ্লিট বেড রেস্ট তাহলে দ্রুত জিনিসটা ডিস্কটাকে আবার পূর্বের জায়গায় ফিরিয়ে নিয়ে আসা যায় তো এইসব ক্ষেত্রে দেখা যায় যে পেশেন্টের সময় মানে টাইমটাও সেভ হয় দ্রুত কাজে ফিরে যেতে পারে এবং পাশাপাশি তার মুভমেন্ট বা জার্কিং না হওয়ার কারণে দ্রুত মানে হিলিংটাও হয়ে যায় কারণ আপনি জানেন যে ডিস্ক সরে গেলে সারাউন্ডিং যে মাসেল লিগামেন্টগুলোও কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং এই সব টিস্যুগুলো হিলিং হতে একটু সময়ের ব্যাপার থাকে দুই থেকে তিন সপ্তাহের মধ্যেই দেখা যায় যে সম্পূর্ণ সুস্থ হয়ে যায় সেক্ষেত্রে আসলে ব্যথানাশক ওষুধ কিংবা অন্য কোনো ওষুধ সাথে ফিজিওথেরাপির সাথে একসাথে চালানোর প্রয়োজন হয় কিনা না না অবশ্যই কারণ আমরা বলি যে এখানে যেহেতু একটা অ্যান্টি ইনফ্লামেটরি ইফেক্ট দরকার সেক্ষেত্রে অবশ্যই কিছু এনএসআইডি দরকার রয়েছে কারণ ওখানে ইনফ্লামেশনটা কমলো পাশাপাশি আমরা যে কারণে ব্যথাটা হচ্ছে সেই কারণটাকে আমরা রিমুভ করে দিলাম আচ্ছা তাহলে কম্বাইন্ড হলে পেশেন্ট দ্রুত সুস্থতা পায় জি ফিজিওথেরাপির যে ভূমিকার কথা আমরা বলছিলাম ঘাড় ব্যথার ক্ষেত্রে সেক্ষেত্রে সাময়িক সময়ের জন্য মুক্তি পেলে আবার পুনরায় ঘাড় ব্যথা সমস্যাটি দেখা দিতে পারে কিনা না এটা অবশ্যই কারণ এখানে আমাদের কিছু কাজের সাথে যেহেতু রিলেটেড এবং ঘাড়ের মুভমেন্টটা কিন্তু আমাদের সবচেয়ে বেশি হয় আমরা আমাদের দৈনন্দিন কাজে দেখবেন আমাদের ঘাড়ের মুভমেন্ট কথা বলার সময় আমরা মুভ করছি কাজে কর্মে সো দেখা যায় যে ঘাড়ের যে মাংসপেশি লিগামেন্ট এগুলোর কিন্তু ব্যবহার বেশি হয় তো এই ক্ষেত্রে দেখা যায় এই মাসেলগুলো দ্রুত ফ্যাটিগ হয়ে যায় এটার মাসেল স্ট্রেন্থেনিং কিছু সিম্পল এক্সারসাইজ যদি আমরা রেগুলার করি তাহলে ভালো থাকা যায় আর যারা আমরা এক্সারসাইজ করি না তাদেরকে ফ্রিকোয়েন্টলি এই সমস্যাটা দেখা দেয় এক্ষেত্রে আমরা যে পেশেন্টগুলো আসে আমরা তাদেরকে কিছু ট্রেন আপ করি যে এই কাজগুলো আপনারা একটু অ্যাভয়েড করবেন এই কাজগুলো এইভাবে করবেন পাশাপাশি এই সিম্পল এক্সারসাইজগুলো আপনি সারা জীবন করবেন সারা জীবন বলতে দেখা যায় আমরা প্রত্যেকেই কিন্তু এখন সিডেন্টারি লাইফ লিড করতে পছন্দ করি এবং যার ফলে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম তো এই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ওভারঅল কিছু নন কমিউনিকেবল ডিজিজ বেড়ে যাচ্ছে তো সেক্ষেত্রে কিছু সিম্পল এক্সারসাইজ যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু বোথ আমাদের শুধু ঘাড় এবং কোমর না সারা শরীরের জন্যই ভালো এবং এই এক্সারসাইজগুলো যদি কেউ অন্তত সপ্তাহে তিন থেকে পাঁচ দিন করে তাহলে অনেকাংশে এই সমস্যাগুলো থেকে নিজেদেরকে প্রতিরোধ করতে পারবে জি এই যে ঘাড় ব্যথার ক্ষেত্রে ফিজিওথেরাপি নিয়ে আমরা কথা বলছিলাম আপনার কাছে সাধারণত হচ্ছে কত দিনের জন্য এই ফিজিওথেরাপি গ্রহণ করা হয়ে থাকে এটা ডিপেন্ড করে তার সমস্যা অনুযায়ী কিন্তু আমরা দেখি বেশিরভাগ রোগীর ক্ষেত্রেই দেখা যায় 7 থেকে 10 দিনের মধ্যে বেশিরভাগ ভালো হয়ে যায় আর কারো কারো ক্ষেত্রে 2 থেকে 3 সপ্তাহ পর্যন্ত এক্সটেন্ড করা লাগে এই ঘাড় ব্যথার ক্ষেত্রে আসলে আপনি বলছিলেন যে মাসের স্ট্রেন্থেনিং একটা ব্যাপার রয়েছে আসলে যাদের আসলে আগের থেকে মাংসপেশি দুর্বল সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আসলে প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কী কী নেওয়া হতে পারে প্রতিরোধমূলক ব্যবস্থার মধ্যে আমরা বলি যে তাদের যে অ্যাক্টিভিটিস ডেইলি অ্যাক্টিভিটিস যে একটু চেঞ্জ নিয়ে আসা যেমন দীর্ঘক্ষণ বসে যারা আমরা কাজ করি সেটাকে যদি একটু চেঞ্জ করা আধা ঘন্টা 40 মিনিট পর একটু ব্রেক নেওয়া আচ্ছা দীর্ঘক্ষণ ঝুঁকে কাজ করার পরিবর্তে মনিটরটা একটু আই লেভেলে নেওয়া কিংবা ডেস্কটাকে একটু উঁচু করে নেওয়া যদি সম্ভব হয় চেয়ারটাকে একটু নিচু করে নেওয়া মানে মূল কথা হলো স্ট্রেট হয়ে কাজ করা খুব বেশি ঝুঁকে কাজ না করা জার্কিং করার ক্ষেত্রে কিংবা জার্নি করার ক্ষেত্রে একটু খেয়াল রাখা যদি খুব বেশি জার্কিং বা ঝাঁকি না লাগে সেই জিনিসটা খেয়াল রাখা এবং কিছু সিম্পল এক্সারসাইজ যেটা আপনার নিকটস্থ একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রত্যেকের জন্য কিন্তু এক্সারসাইজ সেম না তার অকুপেশন তার মানে শারীরিক হাইট ওয়েট অনেক কিছুর সাথে এক্সারসাইজগুলো ভ্যারি করে তো কিছু সিম্পল এক্সারসাইজ যদি আমরা আগে থেকে জেনে নিই যে আমি আমার এই সমস্যা হওয়ার আগেই যদি আমরা প্রিভেন্ট করতে পারি আসলে আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রিভেনশনের ক্ষেত্রে খুব দুর্বল আমরা কোনো কিছু হলে ওটা প্রতিকার যেমন দ্রুত নিতে চাই কিন্তু প্রিভেনশনের ক্ষেত্রে আমাদের অ্যাওয়ারনেস খুব কম তো সেই প্রিভেনশনের জন্য কিছু সিম্পল এক্সারসাইজ আমরা শিখে নিয়ে সেটা যদি করতে থাকি তাহলে দেখা যায় যে অনেকাংশেই ঘাড় ব্যথা প্রতিরোধ করা যায় ঘাড় ব্যথার এই বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানে একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া জি প্রিয় দর্শক দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন কথা ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ঘাড় ব্যথা নিয়ে অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে কিশোর কিশোরীর বৃদ্ধিতে প্রভাব বিস্তার করে এমন একটি বিষয় হচ্ছে পুষ্টি কিশোর কিশোরীর বয়সন্ধিকালে তাদের খাদ্যাভ্যাস কেমন হওয়া উচিত সে বিষয়টি সম্পর্কে সাধারণত দেখা যায় শিশু কিশোর যারা রয়েছেন তাদের থেকে আমাদের যৌবনে প্রবেশের একটি অরৈখিক সূক্ষ্ম সুতা হিসাবে কাজ করে থাকে কৈশোরকাল সেজন্য কৈশোরকালের বৃদ্ধি ও বিকাশের সাথে সম্পূর্ণ নির্ভর করে পুষ্টি এই পুষ্টি সঠিক না হলে তাদের বৃদ্ধি শারীরিক বিভিন্ন কার্যকলাপ ব্যাহত হয় সেজন্য অবশ্যই কৈশোরকালে হতে হবে পুষ্টি সমৃদ্ধ খাবারে ভরপুর দৈনিক খাদ্য তালিকা বিভিন্ন পুষ্টি উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট এছাড়াও থাকতে হবে ক্যালসিয়াম আয়রন জিঙ্ক ও ফোলিক অ্যাসিড
অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, বাহিরের বিভিন্ন ফাস্টফুড জাতীয় খাবার, বিভিন্ন ধরনের শারীরিক কার্যকলাপ ব্যতীত জীবনযাপন করা, এই সকল কারণে শিশু কিশোর যারা আছেন তাদের মধ্যে যখন তারা কৈশোরকালে প্রবেশ করছেন তখন কিন্তু তাদের বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা দেখা দিচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে বিভিন্ন খাবারগুলো যেগুলো তারা আছে অস্বাস্থ্যকর খাবার গ্রহণ করার ফলে তাদের অতিরিক্ত ওজন লাভ করছে, এতে করে তারা খুব তাড়াতাড়ি বয়ঃসন্ধিকালে চলে আসছে। বিভিন্ন বয়সের মেয়েরা বা কৈশোরী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা খুব দ্রুত সময়ে বয়ঃসন্ধিকালে প্রবেশ করছেন এবং তাদের মাসিকও খুব দ্রুত শুরু হয়ে যাচ্ছে। এছাড়াও ছেলেদের ক্ষেত্রে ইনফার্টিলিটি জনিত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস ও অপরিমিত খাদ্যাভ্যাসের জন্য। অবশ্যই এজন্য আমাদের খাদ্যাভ্যাস সুষম হতে হবে কৈশোরকালীন সময়ে। আমরা সাধারণত বলে থাকি যে ছেলে যারা রয়েছেন তারা কিশোর যারা আছে তাদের প্রতিদিন 2500 থেকে 2800 কিলোক্যালোরি খাবার গ্রহণ করতে হবে, আর যারা মেয়েরা আছেন তাদের 1800 থেকে 2000। এর মধ্যে অবশ্যই শারীরিক কার্যকলাপ কেমন করেন তারা অথবা তাদের ওজন কতটুকু, তাদের উচ্চতা কতটুকু, তাদের শারীরিক পরিশ্রমের ধরন, তাদের আর্থসামাজিক অবস্থার মধ্যে অন্তর্ভুক্ত রেখে খাদ্য তালিকা সাজাতে হবে। কৈশোরকালীন সময়ে অবশ্যই খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে থাকতে হবে ফোলিক অ্যাসিড, ভিটামিন ডি এবং আয়রন সমৃদ্ধ খাবার, সূর্যের আলোতে বেড়ে ওঠা হাঁস মুরগি, গরু ছাগলের দুধ, এছাড়াও হাঁস মুরগির ডিম থেকেও কিন্তু পাওয়া যায় ভিটামিন ডি। এগুলো যেমন আয়রন জিঙ্কের উৎস ঠিক তেমন ভিটামিন ডি এবং ফোলিক অ্যাসিডের উৎস। এছাড়াও পাশাপাশি বিভিন্ন ধরনের বাদাম বা বীজ জাতীয় খাবারগুলো থেকেও কিন্তু আয়রন পাওয়া যায়। সাধারণত বলা যায় আয়রন আমরা যে উৎসগুলো থেকে পাই দুই প্রকার, একটি হচ্ছে হিম আর একটি নন হিম। নন হিম জাতীয় আয়রনগুলো আমরা বিভিন্ন ধরনের উদ্ভিজ্জ উৎস থেকে পাই, সেগুলো শরীরে শোষণের জন্য অবশ্যই ভিটামিন সি জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে। ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার অবশ্যই কৈশোরকালীন সময়ে খাদ্য তালিকায় রাখতে হবে, কারণ সঠিক বৃদ্ধি ও বিকাশ পাশাপাশি হাড়ের গঠন ও দাঁতের গঠন মজবুত রাখার জন্য ক্যালসিয়ামের জুড়ি মেলা ভার। এছাড়াও তাদের নিয়মিত পর্যাপ্ত পরিমাণে শাকসবজি ফলমূল জাতীয় খাবার গ্রহণ করতে হবে, কারণ কৈশোরকালীন সময়ে অনেকের ক্ষেত্রে দেখা যায় ত্বকে বিভিন্ন ধরনের ব্রণ বা অসহনীয় বিভিন্ন ধরনের রোগ বালাই। এগুলো মুক্ত থাকতে হলে অবশ্যই খাদ্য তালিকায় পর্যাপ্ত শাকসবজি ফলমূল রাখতে হবে। কৈশোরকালীন সময়ে সকালের নাস্তা অনেকেই যেন করতে চান না, এ বিষয়টিতেও অবশ্যই বাবা মাকে গুরুত্ব দিতে হবে। খুব সহজেই হজমযোগ্য খাবার নয় এমন খাবারগুলো তাদের খাদ্য তালিকায় রাখা, পাশাপাশি তারা যেন সহজেই খেতে পছন্দ করেন, মুখরোচক হয় এই জাতীয় খাবারগুলো যদি আমরা তাদের খাদ্য তালিকায় সকালে রাখি তারা কিন্তু অনিচ্ছা থাকা সত্ত্বেও দুই একবার বললেও খাদ্য তালিকায় রাখা খাবারগুলো অবশ্যই গ্রহণ করতে বাধ্য হবেন। পর্যাপ্ত পরিমাণে পানি পান করাতে হবে, নিয়মিত 8 থেকে 10 গ্লাস পানি অবশ্যই তাদের পান করাতে হবে, পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের ফলের জুস, ডাবের পানি এগুলোও খাদ্য তালিকায় রাখতে পারে। এখন কৈশোরকালীন সময়ে অনেকের মধ্যে অতিরিক্ত ওজন বা ওজন আধিক্যজনিত সমস্যা দেখা দিচ্ছে, সেজন্য অবশ্যই তাদের শারীরিক অ্যাক্টিভিটিস বৃদ্ধি পায় এমন কাজকর্মের মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করতে হবে, অথবা তারা যেন বিভিন্ন ধরনের শারীরিক পরিশ্রম করতে অভ্যস্ত হয়ে ওঠেন, নিজের কাজগুলো নিজে করতে অভ্যস্ত হয়ে ওঠেন এমনভাবে তাদেরকে গড়ে তুলতে হবে। নিয়মিত তারা যেন 40 থেকে 50 মিনিট বিভিন্ন ধরনের এক্সারসাইজ করেন অথবা তারা বিভিন্ন ইয়োগা করেন সেই বিষয়টিও অবশ্যই নিশ্চিত রাখতে হবে, এতে তাদের শারীরিক কার্যকলাপ যেমন ভালো থাকবে, তাদের রক্ত সঞ্চালন প্রক্রিয়া ভালো থাকবে, তাদের অতিরিক্ত ওজন আধিক্যজনিত সমস্যা দেখা দিবে না। আমরা কথা বলছিলাম ঘাড় ব্যথা সমস্যা নিয়ে। অনেকের হঠাৎ করে আমরা দেখি যে বাসায় যে কোনো কাজ করতে গিয়ে কিংবা অফিসে যে কোনো কাজ করতে গিয়ে তীব্র ব্যথা অনুভূত হচ্ছে ঘাড়ে, তাৎক্ষণিকভাবে আসলে কী করবেন তিনি? তাৎক্ষণিকভাবে আমরা বলি যে কমপ্লিট রেস্ট, হ্যাঁ, যে কোনো অ্যাকিউট পেইনের ক্ষেত্রে একটু কমপ্লিট রেস্ট, সাথে যদি কোনো ট্রমাজনিত হয়, আঘাতজনিত হয়, সেক্ষেত্রে একটু বরফ বা আইস কম্প্রেশন দেওয়া, আর যদি একটু দীর্ঘমেয়াদী ব্যথা আগে থেকে ছিল কিন্তু হঠাৎ করে অ্যাকিউটনেস বেড়ে গেছে সেক্ষেত্রে একটু গরম সেঁক দেওয়া এবং সাথে কমপ্লিট বিশ্রাম, এবং 2 থেকে 3 দিনের মধ্যে জিনিসটা যদি কমে না যায় তাহলে নাকি একটা চিকিৎসকের পরামর্শ নেওয়া। জি, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি,
প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, ঘাড়ে ব্যথা নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কী থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। মরফিন আমরা কম বেশি জানি যে এটা ব্যথার জন্য দেওয়া হয়, কিন্তু কেউ কেউ এটি যে নেশা করে, তাহলে ওই উদ্দেশ্যটা তার আসলে ভিন্ন। যে সাধারণভাবে এটা আমরা ভেবে থাকি এটা রাসায়নিক পদার্থ, যা ভালো কাজের উদ্দেশ্যে বানানো হয়েছিল, কিন্তু সেটি নেশার কাজে বা অন্য কারণেও যদি ব্যবহার করা হয় তাদেরকে আমরা ড্রাগস বলে থাকি। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com-এ। এছাড়া এনটিভির সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।